নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। টক্কা ফক্কা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা এই চ্যানেলে এমন অনেক ভিডিও দেখাই যেগুলো রান্নার ভিডিও, ব্লগ ভিডিও এবং অন্যান্য নানা ধরনের এন্টারটেনমেন্ট ভিডিও আমরা এখানে আপলোড করি। তবে এখানে কবিতা যেগুলো পড়া হয় মূলত সেগুলো আমার লেখা, আর সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা অনেক ভিডিও ক্লিপ এখানে আপলোড করি, সেটা মূলত এন্টারটেনমেন্টেরই জন্য। তো আজকে শুরু করি আমার লেখা একটি কবিতা, চলুন। যে কবিতাটি এখানে পড়া হবে সেই কবিতাটির নাম হল জল। খাওয়া দাওয়া শেষ করে খাও তুমি জল। খেলে জল পাবে ফল, বাড়বে শরীরের বল। সন্দেহ করো না কো, বাড়ি মনোবল। ঢক ঢক করে শুধু খেয়ে যাও জল। ফল খেতে ভালোবাসো, জল খেতে নয়। জল ফল খেয়ে নিলে ক্ষতি কি বাহায়? জল ফল পানি ফল ভালোবাসি খেতে। সব ফলে ভালোবাসি যদি দাও পাতে। ইয়া, নতুন কথা কি? পেট খালি থাকে যদি খেও না কো ফল। সঠিক বলেছে, খালি পেটে খেয়ে নাও অনেকটা জল। ভরা পেটে ফল আর খালি পেটে জল, বহু পুরানো কথাটি, নয় ও গো ছল। ঠিক ঠিক, বিশুদ্ধ জলে থাকে ওষুধের গুণ। বিজ্ঞানের হাত ধরে জেনেছি এখন। জল নিয়ে নানা জনে নানা কথা বলে, সার কথা, জল ছাড়া জীবন না চলে। আজকে আমার লেখা জল কবিতাটি এখানেই শেষ। আমরা আবার একটা অন্য ভিডিও নিয়ে কিংবা অন্য একটি কবিতা নিয়ে আপনাদের মধ্যে আসব। বাই বাই বন্ধুরা, বাই 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 বাই।